আসসালামু আলাইকুম প্রিয়শ্রী, আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি চাইলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমরা তো চাই না মাসে লক্ষ টাকা ইনকাম করার জন্য, আমাদের বাঙালিদের বা আমরা বাঙালিদের আসলে এত বেশি খাওয়ার লোভ নেই। আমরা চাই মাসে 20,000-25,000 টাকা যদি ইনকাম হয় তাহলে আমরা খুশি। তো আপনি যদি মাসে 20-25,000 টাকা ইনকাম করতে চান ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ইউটিউব থেকে মাসে 20-25,000 টাকা ইনকাম করতে হলে আপনাকে আইনস্টাইন হতে হবে না, আপনি আপনার মতো থেকে কিন্তু ইউটিউব থেকে 20-25,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা দেখে নিই কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল চালু করবেন। ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে সর্বপ্রথম ইউটিউবে আসতে হবে। আসার পর আপনি এখানে এই কর্নারে মানুষের চিহ্ন একটা আইকন দেখতে পাবেন, এখানে চাপতে হবে। এখানে চাপার পর আপনাকে সাইন ইন করতে বলা হবে, আপনি এখান থেকে সাইন ইন করবেন। এখানে আমরা একটা অ্যাকাউন্টে সাইন ইন করছি যেখানে আমরা আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিব। যদি আপনার ইমেইল না থাকে অলরেডি তাহলে আপনি একটি ইমেইল আগে চালু করে নেবেন, তারপর আপনি এই কাজটা করতে পারবেন। এখন আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাতে লগ ইন করলাম, অ্যাগ্রি দিলাম, অ্যাকসেপ্ট দিলাম, ওকে। আমরা কিন্তু ইউটিউবে লগ ইন করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা কোনো ব্র্যান্ড চ্যানেল চালু করতে পারবো না। এখানে আমরা যে ইমেইলটা দিয়ে লগ ইন করেছি সেই ইমেইল অনুসারে বাই ডিফল্ট একটা চ্যানেল অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটাকে ব্র্যান্ড চ্যানেল হিসেবে প্রকাশ করতে পারবো না। যদি আমরা ব্র্যান্ড চ্যানেল হিসেবে কোনো চ্যানেলকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউবটা ওপেন করব। আগে তো মোবাইলে আমরা আমাদের ইউটিউব চ্যানেল মানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা চালু করার পর আমরা এই পাশে একটা থ্রি ডট অপশন দেখতে পাবো, এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটা ওপেন করে দেব। তাহলে আমাদের মোবাইলটা এখন কম্পিউটারের মতো হয়ে যাবে। তো কম্পিউটারের মতো হয়ে যাওয়ার পর আমাদেরকে আবারও এখানে সাইন ইন করতে হবে। এখানে দেখেন সাইন ইন অপশন রয়েছে, এখান থেকে আমরা সাইন ইন করব। তো এভাবে করে আমরা সাইন ইন করতে পারছি না, তো যেহেতু এভাবে সাইন ইন করতে পারছি না সেহেতু আমরা ডেস্কটপ উঠিয়ে দিয়ে এখানে আগে সাইন ইন করে নেব। তো এই ইমেলটা দিয়ে আমি সাইন ইন করছি, ইউজার নেম দিয়ে দিলাম, এরপর আমি পাসওয়ার্ড দিব এখানে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে সাইন ইন করছি। তো এখানে আমাদের একটা মোবাইল ফোন নাম্বারে ভেরিফিকেশন ওটিপি কোড আসবে, সেটা আমরা কনফার্ম করব। তো কনফার্ম করার জন্য এখানে আমরা কনফার্ম দিচ্ছি, কনফার্ম দেওয়ার পর আমাদের মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটা আমাদেরকে দিতে হবে। ওকে, আমাদের এটা সাইন ইন করা হয়ে গিয়েছে। তো এখন দেখুন আমরা যেহেতু এখানে সাইন ইন করেছি এখন আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল চালু করব। তো এখানে আবারও থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখুন আমাদের মোবাইলটা কিন্তু কম্পিউটারের মতো হয়ে গিয়েছে। তো এখন আমরা এই আইকনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক কিছু অপশন দেখতে পারবো, এখান থেকে আমরা ইওর চ্যানেল এই বাটনটাতে ক্লিক করব। তো এখান থেকেও আমরা অপশনটা পাচ্ছি না, এখানে আমরা কি করব আবারও এখানে যে আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করার পর আমরা দেখুন এখানে বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছে, এখান থেকে দেখুন একটা চ্যানেল অপশন রয়েছে ক্রিয়েট আ নিউ চ্যানেল, এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমাকে নতুন একটা জায়গায় নিয়ে যাবে,
এখানে আমরা এখন আমাদের চ্যানেলের নাম দেব, যেমন নাম দিই নতুন চ্যানেল হিসেবে নামটা আমরা সিলেক্ট করলাম, করে আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। বাস আমাদের কিন্তু নতুন চ্যানেল চালু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু নতুন একটা চ্যানেল চালু করলাম। এখানে আমরা এই আইকনে যদি চাপ দিই তাহলে এখানে আমরা দুটো চ্যানেলই দেখতে পারবো। এই যে আমাদের বাই ডিফল্ট সরল মানুষ নামে একটা চ্যানেল রয়েছে, আর এটার নিচে দেখেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যে নতুন চ্যানেল, এই নতুন চ্যানেল নামে একটা নতুন চ্যানেল দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলে এখন আমরা এই চ্যানেলের ভেতরে ঢুকতে পারবো। ঢোকার জন্য আমাকে আবারও সেই কোনার আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করলে আমরা এই চ্যানেলে ঢুকতে পারবো। তো যখন, তো যদি আমরা এখন এখানে চাপ দিই তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ঢুকতে পারছি। এখান থেকে আমরা সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে অন্য চ্যানেলেও যেতে পারবো। তো এখন আমরা যদি আমাদের, তো এখন আমরা আমাদের ইউটিউব থেকে এটাকে ওপেন করে দেখব যে কি অবস্থা। দেখুন এখানে যদি আমরা আসি, এখানে সরল মানুষ থেকে আমরা এই যে এখানে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছি, এটা আমাদের ব্র্যান্ড চ্যানেল। এখান থেকে যদি আমরা ইউটিউব স্টুডিওতে যাই তাহলে এই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলো যদি আপনি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি দ্বিতীয় ভিডিওতে সেগুলো আপনাকে দেখিয়ে দেব। তো কাস্টমাইজ করার জন্য মোবাইল থেকে আসলে আমরা তেমন কোনো ফাংশন পাবো না, তাই আমাদেরকে কম্পিউটার থেকে করতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে কিভাবে মোবাইল থেকে আপনি এই চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন সে সম্পর্কে আরো জানতে চাইলে আমি কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে কিন্তু আবার আমাদেরকে এই যে থ্রি ডট থেকে আবারও ডেস্কটপ সাইট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমরা এই যে থ্রি ডট অপশন এখানে আইকন থেকে আমরা এই যে ইয়োর চ্যানেলে কিন্তু আবার যেতে পারছি। এখানে আসার পর দেখেন এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, এখান থেকে কিন্তু আমরা চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবো। তো যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে আসলে ইউটিউব স্টুডিও অ্যাপ এটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। মোটামুটি ভাবে আপনারা দেখে নিলেন কিভাবে মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল চালু করতে হয়। এখন কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল অলরেডি চালু করেছি। এখন একটা ইউটিউব চ্যানেল চালু করার পর সেটাতে কিছু কিছু কাজ থাকে, যেমন ব্যানার অ্যাড করা, তারপরে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন সেট করা, তারপর আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু ট্যাগ কিওয়ার্ড আপনার ইউটিউব চ্যানেলে সেট করতে হবে, ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো সেইগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আরো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যাতে করে আপনারাও একটা ইউটিউব চ্যানেল চালু করতে পারেন, চালু করে সেখান থেকে মাসে কিছু টাকা ইনকাম করতে পারেন।